উপকূলের আবহাওয়া নিয়ে বিস্তারিত জানাতে ভোলা ও বরগুনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ছোটন সাহা ও রিয়াজ আহমেদ মুসা। শুরুতেই ভোলা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ছোটন সাহা। ছোটন, ভোলায় আজকের আবহাওয়া কেমন? স্বাভাবিকের চেয়ে বেশি জোয়ার আর কতদিন থাকতে পারে? ধন্যবাদ প্রিয়াঙ্কা। আসলে গতকালকে বিকেলের পর থেকে কিন্তু আসলে আবহাওয়া স্বাভাবিক হয়ে গেছে বলে আমাদেরকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। তো আজকে সকাল থেকে আমরা যে বিষয়টা লক্ষ্য করছি, আজকে সকালে কিন্তু আবহাওয়া অনেকটা স্বাভাবিক, সকাল থেকে বৃষ্টি হয়নি এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়া এখনো অব্যাহত রয়েছে। তো প্রিয়াঙ্কা, আমি আপনাকে যদি জানাতে চাই যে আসলে গত চার দিন ধরে টানা যে বর্ষণ হয়েছে এবং টানা যে জোয়ার হয়েছে, এই জোয়ারের কারণে কিন্তু উপকূলের বেড়িবাতে কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে দৌলতকার পয়েন্ট দিয়ে এবং ভোলা সদরের দালাল বাজার পয়েন্ট দিয়ে কিন্তু বেড়িবাত ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই বেড়িবাত কিন্তু আসলে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা কিন্তু মেরামত করছে। টুম্পা, আমি এখন রয়েছি ভোলা সদরের বাপসা। প্রিয়াঙ্কা, আমি এখন রয়েছি ভোলা সদরের বাপসা ইউনিয়নে। আমি যদি আপনাকে এখানকার যে পরিস্থিতিটা যদি দেখাতে চাই, আসলে আপনি দেখতে পাচ্ছেন যে জোয়ারের পানিতে কিন্তু এখানকার যে আমনের বীজতলা সেগুলো কিন্তু এখনো ডুবে আছে, জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। এখানকার কৃষকরা এসব ফসল কিন্তু ক্ষতির আশঙ্কা করছেন। তারা বলছেন যে আসলে এই অবস্থা যদি আরো কয়েকদিন থাকে তাহলে তাদের পুরোপুরি ক্ষতি হবে। এছাড়াও প্রিয়াঙ্কা, আমি আরেকটি বিষয়ে জানতে পেরেছি, আমি সকাল থেকে রাজাপুর, ইলিশা এবং ধনিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরেছি, সেখানে কিন্তু এখনো পানিপতি এলাকায় মানবিক বিপদ চলছে। সেখানকার বেশিরভাগ মানুষের কিন্তু পুকুর এবং ঘেরের মাছ তলিয়ে গেছে, তারা আর্থিকভাবে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমার সাথে মৎস্য বিভাগের কর্মকর্তার কথা হয়েছে, তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে তারা এই তিনটি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা তারা তৈরি করছেন এবং পরবর্তীতে যদি সরকারের পক্ষ থেকে যদি প্রণোদনা আসে তাহলে তাদের মাঝে বিতরণ করা হবে। সেই বিষয়টি কিন্তু মৎস্য বিভাগের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে। তো টুম্পা, ভোলার আবহাওয়া এসেছিল সর্বশেষ। ধন্যবাদ ছোটন, এতক্ষণ যুক্ত ছিলাম। এবার যুক্ত হচ্ছে রিয়াজ আহমেদ মুসার সাথে। মুসা, বরগুনায় সাগরের অবস্থা কি? জেলেরা সাগরে কি যেতে পারছে? ধন্যবাদ আপনাকে। আমি এখন দাঁড়িয়ে আছি ঘাটেলি এলাকায় এবং সাগরের নিম্নচাপের কারণে কিন্তু উপকূল জুড়ে বৈরী আবহাওয়া বিরাজ করছে। কখনো রোদ, কখনো বৃষ্টি এবং দমকা হাওয়াও কিন্তু মাঝে মাঝে বইছে এবং পূর্ণিমার জোয়ারে অধিক উচ্চতায় কিন্তু পানি প্রবাহিত হওয়ার ফলে যে উপকূলের যে বেড়িবাঁধ গুলো রয়েছে সেই বেড়িবাঁধ যে ভাঙা অংশ দিয়ে কিন্তু পানি প্রবেশ করছে এবং ভাটার সময় কিন্তু সেই পানি আবার নেমেও যাচ্ছে। এই অবস্থায় কিন্তু উপকূলে মানুষ এক ধরনের বিপদের মধ্যে রয়েছে এবং এছাড়া উপকূলে বহর রয়েছে কিন্তু এখন 3 নম্বর সতর্কতা সংকেত। নিরাপদ আশ্রয় নিয়েছে মাছ ধরার শত শত ট্রলার এবং এই ট্রলারগুলো কিন্তু এখন অলস বসে রয়েছে এবং মাঝিরা এবং তারা কিন্তু সাগরে যেতে পারছে না এবং না যাওয়ার ফলে কিন্তু তারা প্রতিদিনই লোকসান গুনতে হচ্ছে এবং তাদের এখন প্রতীক্ষায় রয়েছে যে কখন তারা সাগরে যাবে এবং ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ ধরবে। সেই আশায় কিন্তু তারা বসে রয়েছে এবং এই উপকূলে কিন্তু বারবার এই এরকম বৈরী আবহাওয়ার কারণে কিন্তু মৎস্য এবং কৃষি এবং এই সেক্টর গুলোতে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে এবং এই বারবার ক্ষয়ক্ষতির ফলে কিন্তু এই অঞ্চলের যারা কৃষক এবং মৎস্যজীবী রয়েছে তারা কিন্তু ঘুরে দাঁড়াতে পারছে না এবং গতকালের থেকে কিন্তু পানির প্রবাহের মাত্রা কিন্তু কমে এসেছে। গতকালকে যেমন 36 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল কিন্তু সেটা কিন্তু কমে আসছে 30 সেন্টিমিটারে রয়েছে এবং এই অঞ্চলের আবহাওয়া এবং উপকূলের আবহাওয়া দেখে মনে হচ্ছে এবং আবহাওয়া অধিদপ্তর যেমনটা জানিয়েছেন আস্তে আস্তে কিন্তু এই আবহাওয়ার উন্নতি হবে এবং খুব শীঘ্রই জেলেরা সমুদ্রে যেতে পারবে এবং মাছ ধরতে পারবে এবং আমনের যে বীজতলা রয়েছে সেই পানি যা ছিল আস্তে আস্তে নামতে শুরু করেছে এবং এরকম থাকলে কিন্তু আসলে বীজতলার ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ রিয়াজ। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন ভোলা এবং বরগুনার প্রতিনিধিরা, জানাচ্ছিলেন উপকূলের আবহাওয়া পরিস্থিতি।